আমরা আজকে ড্যাম্পার কন্ট্রোল দেখব। তো ড্যাম্পার কন্ট্রোল মূলত রিভার্স ফরওয়ার্ড হালকা কিছু বাড়তি কাজ আছে, সেটা আমি ড্রয়িংয়ের মাধ্যমে লাস্টে দেখাবো। তো সর্বপ্রথম আমরা রিভার্স ফরওয়ার্ড প্র্যাকটিক্যালটা দেখব। যদি রিভার্স ফরওয়ার্ড ভালোভাবে বুঝতে পারি তো ড্যাম্পার কন্ট্রোলটা অনেক সহজে যাবে। এখানে দেখেন পাওয়ার সার্কিট দেখাচ্ছি, তো পাওয়ার সার্কিটটা কীভাবে কানেকশন করা হয়েছে দেখতে পাচ্ছেন। রেড ইয়েলো ব্লু তিন কালারের তার ব্যবহার করছি। তো এখানে দুটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইনপুটে দেখেন রেড ইয়েলো ব্লু কানেকশন করেছি। আউটপুটে দেখেন দুটা লাইন ঘোরানো হয়েছে, রেড এবং ব্লু। তো এখন কন্ট্রোলিংটা দেখব। কানেকশনটা দেখি, এই সার্কিট ড্রয়িং হিসাবে আমি আগে বুঝিয়েছি অন্য একটা ভিডিওতে। আজকে প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি। এখানে হোল্ড করার জন্য এনও ব্যবহার করা হয়েছে, আর এনসিটা হচ্ছে ইন্টারলকের জন্য ব্যবহার করা হয়েছে। এখন মোটরটা রান করে দেখি। এখন অন্য সুইচটা চাপ দিয়ে দেখব যে মোটরটা উল্টা ঘুরে কিনা। না, ঘুরবে না যতক্ষণ না আমরা স্টপ বাটন প্রেস করব। স্টপ বাটন প্রেস করার পর আবার চাপ দিলে উল্টা ঘুরবে। তো একটা রোটেশনে চলার সময় যদি আমরা অন্য রোটেশনে ঘোরাতে চাই অবশ্যই স্টপ বাটন প্রেস করে তারপর ঘোরাতে হবে, অন্যথায় ঘুরবে না। এখানে দেখতে পাচ্ছেন দুটা ছবি। জেনারেটর থেকে আমাদের যে এক্সস্টে হচ্ছে সেটা যখন বয়লারে প্রয়োজন হবে এক্সস্ট বয়লারে, তখন এই প্লেটটা উপরের দিকে থাকবে। উপরের দিকে থাকার কারণে এটা ব্লক অবস্থায় থাকবে, জেনারেটর থেকে সরাসরি বয়লারে প্রবেশ করবে। যখন টেম্পারেচারটা হাই হয়ে যাবে বয়লারের, এক্সস্ট বয়লারের লাইনটা বন্ধ করে দেবে, উপরের প্লেটটা নিচে নেমে আসবে। অর্থাৎ একটা প্লেট উপরের দিকে মুভ করবে এবং নিচের দিকে মুভ করবে। একবার উপরের দিকে প্লেটটা আটকিয়ে বয়লারে প্রবেশ করাবে, অন্যদিকে যখন টেম্পারেচারটা হাই হয়ে যাবে তখন এক্সস্ট বয়লারের পাইপটা ব্লক করে দেবে এবং বাইরে এক্সস্টটা ছেড়ে দেবে। এটা কন্ট্রোল করার জন্য আমরা রিভার্স ফরওয়ার্ড সার্কিট ব্যবহার করব। সামান্য একটু পার্থক্য আছে, অবশ্যই ড্যাম্পার সেকশনে অটোমোড থাকবে, আর অটোমোডের কন্ট্রোলিংটা টোটাল কন্ট্রোলার কন্ট্রোল করে। অর্থাৎ এক্সস্ট বয়লারের কন্ট্রোলার থেকে এই সিগন্যালগুলো আসে। দুটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরানো হয়, একটা ফরওয়ার্ডের জন্য একটা রিভার্সের জন্য। যখন টেম্পারেচারটা হাই হয়ে যাবে তখন একটা কন্ট্যাক্ট ধরবে, যখন লো হয়ে যাবে আর একটা কন্ট্যাক্ট ধরবে। এখন আসি আমরা যে রিভার্স ফরওয়ার্ড কেন করলাম বা কেন শিখলাম। এখন দেখেন এটা হচ্ছে ওভারলোড, এরপর ইমার্জেন্সি, অটো ম্যানুয়াল, এরপর স্টপ বাটন, স্টার্ট বাটন, হোল্ড করার জন্য একটা অক্সিলারি ব্যবহার করছি, এরপর আসি ইন্টারলক। রিভার্স ফরওয়ার্ডের জন্য এই অপশনটা বাড়তি আছে, টাইমারটা, এটা পরে বলছি। এরপর ম্যাগনেটিক কন্ট্যাক্টর, আমরা এখানে লাইনটা শর্ট করেছিলাম কিন্তু এখানে আমরা ব্যবহার করছি একটা লিমিট সুইচ। দেখুন এই সার্কিটটা জাস্ট কপি পেস্ট, এটা ফরওয়ার্ড সাইড, এটা রিভার্স সাইড। এখন আসি টাইমারে, টাইমারটা কেন ব্যবহার করছি। লিমিট সুইচ যে কোনোভাবে শর্ট হয়ে আছে, তো আমরা এই মোটরটাকে সেভ করার জন্য কি করব, একটা টাইম সেট আপ দিয়ে রাখবো। যদি লিমিট সুইচের কাজ নাও করে টাইমটা হয়ে গেলে যেন এই ইঞ্চিটা ওপেন হয়ে যায়, অর্থাৎ মোটরটা সেফ পজিশনে থাকে। তো যার কারণে আমরা এই টাইমারটা ব্যবহার করব, অবশ্যই লিমিট সুইচ ব্যবহার করব। লিমিট সুইচের পরিবর্তে ম্যাগনেট সুইচ ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো এখানে এই সাইডটা ফরওয়ার্ড, এই সাইডটা রিভার্স, অতিরিক্ত যে কাজটা করছি যখন আমরা অটো দিকে রাখছি তখন দেখেন ফরওয়ার্ড ম্যাগনেটিক যে কন্ট্যাক্টটা ব্যবহার করেছি
তার একটা এনও ব্যবহার করছি এবং রিভার্সের ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি এখানে ব্যবহার করছি। অর্থাৎ আমার কন্ট্রোলার থেকে যখন একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট সিলেক্ট করে দেবে, এখন আমার টেম্পারেচারটা হাই আছে অথবা লো আছে, তো যেভাবে ইনস্ট্রাকশন দেবে ঠিক সেভাবে আমাদের এই অটো মোডটা চালু অথবা অফ পজিশনে থাকবে। অটো মোডের ইনস্ট্রাকশনটা টোটালটা হচ্ছে কন্ট্রোলারের হাতে। তো আমরা অবশ্যই অটো ম্যানুয়াল দুটো মোডে রাখবো, অনেক সময় আমাদের ম্যানুয়ালে চালানোর প্রয়োজন হয়, অটো মোডটা তো থাকবেই, অটো মোডের পাশাপাশি আমরা ম্যানুয়াল মোডটাও রাখবো। তো এই একটা সার্কিট বুঝতে পারলে দেখেন আর একটা সার্কিট করা যাবে। এই সার্কিটটা দেখেন মনে হচ্ছে অনেক বড় সার্কিট, না জাস্ট কপি পেস্ট। এখানে আমি পাঁচটা জেনারেটর দেখাচ্ছি যার কারণে মনে হচ্ছে অনেক বড় একটা সার্কিট। আশা করি বোঝাতে পেরেছি, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।